আজকে আমরা আই দেখব কিভাবে আপনার কম্পিউটারে ম্যানুয়ালি রিফ্রেশ বাটন তৈরি করবেন। তো রিফ্রেশ বাটন তৈরি করলে আমাদের কি উপকারিতা সেটাও জানা দরকার। আমরা যখন কম্পিউটারে কাজ করি, কাজের মাঝখানে কিন্তু আপনার কম্পিউটার অনেক সময় হ্যাং হয়ে যায়, অথবা আপনার এক্সপেকটেশন অনুযায়ী কাজ করতেছে না, মানে অনেকটা স্লো কাজ করতেছে আপনি বুঝতে পারতেছেন, তখন কিন্তু আমরা কম্পিউটারে রিফ্রেশ দিই। অর্থাৎ আমরা মাউসের মাধ্যমে কিন্তু রাইট বাটন ক্লিক করে, রিফ্রেশ বাটনে ক্লিক করে আমরা এইভাবে রিফ্রেশ দিই। আপনি কিন্তু এইভাবে যখন রিফ্রেশ করেন, তখন কিন্তু আপনার শুধু প্রসেসিং যেই ওয়াইটা চলতেছে, অর্থাৎ যে প্রসেসিং আমরা পেন্ডিং যে কাজটা চলতেছে, আপনি একটা অ্যাডোবি প্রিমিয়ারতে এডিট করতেছেন কোনো কন্টেন্ট, ভিডিও কন্টেন্ট তো এডিট করতেছেন, তখন কিন্তু আপনি যখন রিফ্রেশ করতেছেন ইন্ডিভিজুয়ালি, কিন্তু সেই শুধু ওই যেটা পেন্ডিং অবস্থা যেই সফটওয়্যার রয়েছে ওইটাকে আপনাকে রিফ্রেশ করে। কিন্তু আপনার কম্পিউটার যে আনুষঙ্গিক আরও অনেকগুলো ড্রাইভ রয়েছে, বা আপনি উইন্ডোজের ক্ষেত্রে কিন্তু আপনার অনেকগুলো সফটওয়্যার, অনেকগুলো ম্যানুয়ালি কিন্তু আপনার এগুলো রান অবস্থা থাকে, আমরা সেগুলো দেখতে পাই না। তো সেগুলোর ক্ষেত্রে কিন্তু আপনি আপনার পিছনে অনেকটা স্লো কাজ করবে। আমরা ম্যানুয়ালি এই জন্যই রিফ্রেশ বাটন মেক করব, যার কারণে আমরা যখন ওই রিফ্রেশ বাটনটা আমরা ক্লিক করব, তখন আমার পিসির যতগুলো ড্রাইভ আছে প্রত্যেকটা ড্রাইভ ইন্ডিভিজুয়ালি, এবং ড্রাইভের মধ্যে যতগুলো ফাইল রয়েছে সেই ফাইলগুলোকে কিন্তু সে ধরে ধরে এগুলোকে রিফ্রেশ করবে, অপটিমাইজ করবে। তাহলে সুবিধা কি হবে, আপনার যখন প্রত্যেকটা ফাইলকে সে ইন্ডিকেট করে আপনার এই স্টোরেজগুলো খালি করবে, অর্থাৎ আপনার আননেসেসারি যে ফাইলগুলো ওখানে থাকবে সেগুলোকে সে খুঁজে খুঁজে বের করবে, খুঁজে বের করে অপটিমাইজ করে সেগুলোকে রিমুভ করে দেবে। তখন আপনার পিসিটাই কিন্তু আপনার কার্স ক্ষেত্রে কিন্তু দ্বিগুণ একটা স্পিড আপনি পাবেন। তো সেই ক্ষেত্রে আমরা এখন দেখব কিভাবে সেই কাজটি করা যায়। তো আমরা আমাদের ডেস্কটপে চলে যাব। ডেস্কটপে গিয়ে সার্চ স্ক্রিন অপশনে গিয়ে লিখব নোটপ্যাড। নোটপ্যাড লেখার পরে নোটপ্যাড চলে আসছে, এখানে আমরা ক্লিক করব। নোটপ্যাডে ক্লিক করার পরে আমাদের এখানে একটা টেমপ্লেট শো করেছে, আমরা এই টেমপ্লেটটাতে একটা প্রোগ্রাম লিখব। আমি যা লিখব আপনারা দেখে দেখে সেম লেখাটাই লিখবেন। তো এই রিফ্রেশ বাটনটা মেক করলে আমাদের সুবিধা হচ্ছে, আমাদের কম্পিউটারে অনেকগুলো ড্রাইভ থাকে, যেমন সি ড্রাইভ, ডি, ই, এফ, এমনি করে আমার চারটা ড্রাইভ রয়েছে, আপনার আরও বেশি থাকতে পারে। তো আমাদের সবগুলো ড্রাইভ কিন্তু অটোমেটিকলি সে রিফ্রেশ করে নেবে। ECSO ইকো অফ লেখে সিডি স্ল্যাশ দেওয়ার পরে আমরা এখানে লিখব সি ক্লোন, তারপরে লিখব ট্রি লেখার পরে এন্টার দেওয়ার পরে আবার ডি লেখার পরে আবার ক্লোন দেব, ক্লোন দেওয়ার পরে আবার ট্রি এর পরে আবার বড় হাতের লিখতে হবে অক্ষরগুলো ই লেখে ক্লোনের পরে ই এর পরে আবার ট্রি এর পরে আবার এফ লিখব কোলন। আমাদের কাজ হয়ে গেছে। কাজের পরে আমরা ডেস্কটপে এটাকে সেভ করব। ডেস্কটপে ক্লিক করার পরে আমরা এখানে লিখব refresh_all.bat লিখে আমরা সেভ করব। সেভ করার পরে কিন্তু আমরা অপশনটাকে কেটে দিব। আমাদের ডেস্কটপে কিন্তু আমাদের একটা রিফ্রেশ বাটন অটোমেটিকলি মেক হয়ে গেছে, এবং আমরা এটা যখন ক্লিক করব, ক্লিক করার পরে আমরা সাধারণত এইভাবে রিফ্রেশ করে থাকি, ডেস্কটপ রাইট বাটন ক্লিক করে রিফ্রেশ করে থাকি। কিন্তু আমরা যে বাটনটা আজকে তৈরি করেছি সেটাতে যখন আমরা ক্লিক করব, ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে আমার কম্পিউটারে যে যতগুলো ড্রাইভ আছে ড্রাইভগুলো কিন্তু অটোমেটিকলি রিফ্রেশ হচ্ছে, এবং প্রত্যেকটা ড্রাইভের ভিতরে যে ফোল্ডারগুলো রয়েছে এবং ফাইলগুলো রয়েছে, প্রত্যেকটা ফাইল এবং ফোল্ডারগুলোকে সে খুঁজে খুঁজে বের করবে এবং প্রত্যেকটা ফাইলকে সে রিফ্রেশ করবে। তো এভাবে যখন আমার প্রত্যেকটা ফাইল রিফ্রেশ করবে, তখন কিন্তু আমার কম্পিউটারের স্পিডটা আগের তুলনায় দ্বিগুণ বৃদ্ধি পাবে।